সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি যারা ফাইবার এবং আপওয়ার্কে অথবা আউট অফ মার্কেটপ্লেসে কাজ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই স্পেশালি হবে, কারণ আমরা অনেকেই স্ক্যামের শিকার হচ্ছি বা নতুন নতুন ক্লায়েন্টেরা এই স্ক্যামগুলো করতেছে। এবার কথা হচ্ছে তারা কীভাবে স্ক্যাম করতেছে এবং আমাদের ক্ষতিটা কী হবে, এটা যদি না জানি তাহলে আসল কথা হচ্ছে কি, আপনি একটা রিয়েল বায়ারকে বায়ার ভেবে আপনি তার কাজটা করবেন, করার পরে দেখা যাবে যে আপনার টাকাটা আটকিয়ে দিতেছে এবং কি পরে উল্টা আপনার কাছ থেকে টাকাটা নিতেছে। এটা নতুন স্ক্যামের একটা ফন্দি তারা বের করছে। তো এরকম দুজনের সাথে এই ঘটনাটা ঘটছে আমার পরিচিত, একজন হচ্ছে ফাইবারে আরেকজন হচ্ছে আপওয়ার্কে কাজ করে। তো ঘটনাটা ঘটছে কীভাবে আমি যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে ঘটনাটা তারা কীভাবে ঘটাইছে। তো আপওয়ার্কে তাকে মেসেজ করছে, দুজনেরই সেম কাহিনিগুলোই করছে আপওয়ার্ক এবং ফাইবারে। তারা আপওয়ার্কে বা ফাইবারে মেসেজ করছে, বলতেছে যে হ্যাঁ তুমি তোমার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দাও, ডাইরেক্ট চায়, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার চায়। চাওয়ার পরে তো আপনি যখন বলবেন যে আমার এটা দেওয়া তো ই নাই, এখানে দেওয়া যাবে না, কারো পার্সোনাল ইনফরমেশান দেওয়ার তো কোনো সুযোগ নেই। তো বলতেছে ওকে সমস্যা নাই, আমি তোমাকে একটা ফাইল দিতেছি, তুমি এটা ওপেন করো। তো ফাইলের ভিতরে করে কি তারা সুন্দর করে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেয়, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম আইডি, তারপরে আপনার আরও যেরকম আছে তো ওইগুলো দিয়ে দেয় তাদের সোশ্যাল নেটওয়ার্কগুলো, ওইগুলোকে বলে তুমি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। তো তারপরে কি ওই পোস্টটা তারা ডিলিট করে দেয় বা গুগল ডক ফাইলের লিঙ্কটা তারা মুছে ফেলে। তো এর ফলে পরে কি হয়, আপনি তো আমরা যারা পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান আসি তারা যেটা করি কি আমরা ওই লিঙ্কটাতে যাইয়া ও ফোন নাম্বারটা দেখে তাদেরকে হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট আমরা নক করি। নক করার পরে ওরা বলে যে হ্যাঁ তোমার এত মেসেজ দিছিলাম, তো আমার কাছে একটা কাজ আছে, তোর 1000 ছবি বা 1000 ছবি ডিজাইন করা বা তুমি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কাজ করবা, তাহলে একটা অ্যাড রান করে দাও অথবা তুমি ই করো, কিছু ব্যাকলিং করে দাও, এরকম অনেক কাজ আসতেছে। হ্যাঁ তো এই কাজগুলো কীভাবে করে, হয়তো আপনাকে বলবে ডাটা এন্ট্রি করে দাও, অনেকগুলো ডাটা এন্ট্রি দিয়ে তাদের কাছে কাজগুলো থাকে, ওই কাজগুলো আপনার মাধ্যমে করায়। তো বলে যে যে কাজটা করতে, ধরেন একটা ছবি এডিট করতে বা একটা ভিডিও বানাইতে আপনার সর্বোচ্চ দিলে $50 বা $20 দিবে, তো ওই $20 কাজটা আপনাকে অফার করবে $200 থেকে $500 বা $1000। তো টাকার কথা শুনে সাধারণত বাঙালিরা একটু অন্য মাইন্ডে চলে যায় যে কাম সারা এত টাকা দিবে, তো তাহলে তো এই কাজটা আমাকে করতে হবে, তাহলে তো আমার একটা প্রজেক্ট কমপ্লিট করলেই তো আমার আমার টাকাই আর টাকা, হ্যাঁ মাথাই নষ্ট। তো করে কি এই সেলাররা মূলত টাকার নেশায় পড়ে তার কাজটা করে দেয়। করে দেওয়ার পরে বলে যে হ্যাঁ কাজটা করে দিছো, তোমার কাজটা খুবই ভালো হয়েছে, তো সুন্দর একটা বলে যে কম মানে বলে যে হ্যাঁ তুমি খুবই সুন্দর কাজ করতে পারো, আমি তোমার কাজে খুব মানে স্যাটিসফাই, তো ঠিক আছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড্রেস দাও। তো অ্যাড্রেস দেওয়ার পরে বলে যা একজনের সাথে অ্যাড্রেস দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। আরেকজনে করে কি আরেকজনের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বলে যে এখানে তুমি একটা অ্যাকাউন্ট করো, আমি তোমার এইখানে একটা টাকা মানে একটা ব্যাঙ্ক, ধরেন WW একটা ব্যাঙ্ক একটা এক্সাম্পল, তো একটা ব্যাংকে তুমি অ্যাকাউন্ট করবে, আপনাকে যে কোনো একটা ব্যাংকের মাধ্যম দিতে পারে। তো ওরা যেটা করে ওই ব্যাংকের অ্যাড্রেসটা দেয়, বলে যে এখানে তুমি অ্যাকাউন্ট করো, করার পরে তুমি আমাকে তোমার অ্যাকাউন্টের লিঙ্কটা দাও, দেওয়ার পরে আমি তোমার ওইখানে টাকা পাঠাচ্ছি অথবা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা নিবে। নেওয়ার পরে ওরা কি করে ওই টাকা নেওয়ার অ্যাকাউন্ট নাম্বারটা নেওয়ার পরে বলে যে হ্যাঁ তোমার টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, একটা স্ক্রিনশট দিবে আপনাকে, সুন্দর করে স্ক্রিনশট দিবে, দুইটা অ্যাকাউন্টে স্ক্রিনশট দিবে, মানে দুইভাবেই যে আমি তোমার টাকা পাঠিয়ে দিচ্ছি সেটা পেন্ডিং অবস্থায় আছে, ওকে আপনি দেখতে পারবেন পেন্ডিং অবস্থায় আছে। তো টাকাটা মূলত তারা সেন্ড করে না, যেমন পেপালে এই কাজগুলো করা যায়, ওই ওরা একটা এমনি রিকোয়েস্ট পাঠায় দেয় পেমেন্টের, আসলে পেমেন্ট দেয় না, ক্লিয়ারেন্স করে না, তো পেমেন্ট ওইরকম পেন্ডিংয়ে ফালাই দিয়ে পরে মনে করেন যে একটা মেসেজ দেয় যে হ্যাঁ তোমার টাকা পেন্ডিং আছে, তুমি এটা পরে তুলে নিও, কিন্তু আসলে আপনাকে টাকা দেয় নাই বা টাকা দিবে না তারা। পরে বলে যে হ্যাঁ সমস্যা হচ্ছে কি এখানে তো আমি তোমাকে $1000 পাঠাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো চার্জ অনেক বেশি, তুমি একটা কাজ করো $10,000 বা $20,000 আমাকে দাও, এই প্রথম ফি দিতে হয় ওদেরকে একটা, এই ফিটা দিলে তুমি $1200 পাই যেতেছো বা $1000 পাই যেতেছো, তুমি একটা কাজ করো তুমি অ্যাকাউন্টে আমার এই একটা অ্যাকাউন্ট দিচ্ছি বা এখানে তুমি টাকাটা কমপ্লিটলি ই করে ফেলো, রিফান্ড করে ফেলো বা তুমি এখানে ডিপোজিট করো বা দাও, এরকম বলে যে টাকাটা তুমি $200 দাও আমি তোমাকে টাকা বাকিগুলো সেন্ড করে দিতেছি। এটা মূলত হয় কি, এটা মূলত দেখবেন যে পাকিস্তানিরাই বা অন্য কোনো দেশের লোক এই কাজগুলো করে, যে আপনার কাছ থেকে উল্টা আবার দেখা যাবে 100 250 যার কাছে যেরকম নেওয়া যায়, আপনার যদি $1000 বা
$50 $1,000 কথা বলে যদি আপনি $50 আপনার কাছ থেকে নিয়ে যায়, আপনি কিন্তু অনায়াসে দিয়ে দিবেন যে আমি যদি $50 দিয়ে $1,000 পাইতেছি, সমস্যা কী, একটা ফি দেই। পরে দেখা যাবে ফি দেওয়ার পরে আপনাকে ব্লক করে দিবে, অথবা আপনার সাথে যোগাযোগ করবে না, অথবা দেখবেন যে পরে বলবো যে একটু সমস্যা হয়েছিল, ভুলে আরেক জায়গায় চলে গেছে। আবার ঘুরাইয়া দেখবে যে যদি আপনি একবার টাকা দেওয়া শুরু করেন, টাকা তো দিবেই না আপনাকে, তারপরে উল্টা দেখা যাবে যে আপনার কাছে আরও একটা ফোন দিয়ে করে নতুন আবার টাকা নেওয়ার চিন্তাভাবনা করবে তারা। তো এটা একজাক্টলি যারা আউট অফ মার্কেট প্লেস কাজ করতেছেন তাদেরও এরকম সম্মুখীন হতে পারেন, এরকম ফ্যাক বা স্ক্যাম ক্লায়েন্টের সম্মুখীন হবেন। তো যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে কাজটা করতে, যে কাজটা করতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতেছে, সেই কাজটা করতে করার জন্য যদি আপনাকে $500, $1,000, $200 দিতে চায়, এবং ওই টাকাটা দেওয়ার সময় যদি বলে পেন্ডিং দেখাচ্ছে, হ্যান ত্যান করতেছে, উল্টাপাল্টা ভুল সাজেশন দেয়, বা আপনার টাকা যাইতেছে না, একটা এলবি ফি বা হ্যান ত্যান ফি ফি দেওয়ার দরকার পড়ে, উক্ত আপনার কাছে যদি টাকা দাবি করে, তাহলে আপনি 100% শিওর থাকেন ও হচ্ছে ফেক বায়ার। আর একটা ফেক বায়ার চেনার উপায় আছে, যদি মার্কেট প্লেসে কোনো ক্লায়েন্ট থাকে, সেটা যদি আপনাকে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, এটা 99% ফেক বায়ার হয়, 1% হয় রিয়েল বায়ার। তো ওইখানে 99%ই বুঝবেন যারা মার্কেট প্লেস থেকে আপনাকে বের করতে চাচ্ছে, তাদের ধান্দাই হচ্ছে আপনাকে আপনার সাথে স্ক্যাম করবে, সহজ কথা, আপনাকে প্রতারণা করবে আপনার সাথে। আপনি ফাইবারের সাথে প্রতারণা করবেন, আপওয়ার্কের সাথে প্রতারণা করবেন, আপনার সাথে তারা করবে, এরকম হতে পারে। আপনাকে ব্ল্যাকমেল করবে যে হ্যাঁ তুমি আমাকে বাইরে মেসেজ দিছো এটা স্ক্রিনশট দিয়ে আমি ফাইবারকে দেখাবো, হ্যান ত্যান বা আপওয়ার্ককে দেখাবো। তো এটা হচ্ছে নতুন নতুন ফন্দি তৈরি করে তারা। তো যদি কোনো লোভ লালসায় পড়েন আপনারা, অবশ্যই সতর্ক হয়ে যাবেন। কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে অমুক ফি, অমুক দেন দিতে হবে, তো দেওয়ার জন্য বলে 100 হাত দূরে থাকবেন, ওর কাজই করার দরকার নাই, ঠিক আছে। কাজ কীভাবে করবেন, আউট অফ মার্কেট প্লেসে কাজ দিলে 50% পেমেন্ট করবে, আপনি টাকা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে ব্যাঙ্ক থেকে টাকাটা তুলবেন, অথবা পেওনারে আসলে তো বুঝতে পারবেন যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স হইলে, অথবা আপনার ব্যাঙ্কে যখন দেখবেন যে 50% পেমেন্ট আসছে তখন আপনি কাজে হাত দিবেন। ফ্রিল্যান্সিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি এক হাতে টাকা পাবেন আর এক হাতে কাজ ডেলিভারি দিবেন, ঠিক আছে। 50% পাইছেন কাজ শুরু করবেন, আর 50% পাবে কাজ ডেলিভারি দিবেন, সহজ কথা, কোনো ঝামেলা নাই। যদি এরকম লোভে পড়েন তাহলে কিন্তু উক্তা দেখবেন যে আপনার কম্পিউটার বিক্রি করে টাকা দিতে হবে। তো আশা করি এটা থেকে অবশ্যই সবাই দূরে থাকবেন, এবং নতুন নতুন অনেক ফাইবার রিলেটেড অথবা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস, আপওয়ার্কের অনেক টিপস পেতে আমাদের ইউটিউবটাকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে। অবশ্য আমি এগুলো বলি না, তো অনেকেই দেখতেছি যে আমাদের ভিডিওগুলো মোটামুটি 1,12,000 বা 14,000 মানুষ দেখতেছে, তো সাবস্ক্রাইবার খুবই কম। তো ম্যাক্সিমাম মানুষগুলো আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখে নাই, তো আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করবেন, না করলেও সমস্যা নাই, তো আস্তে আস্তে ভালো লাগবে, তখন করে নিয়েন। তো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।